My name is Amirul Haq Amin. I am the president of National Garment Workers Federation. That actually is struggling for the fair wage, better working condition, as well as equal rights, dignity, wage, and equal promotion for the women workers in the garment sector. Amena, তুমি তো এখন ঢুকছো কন্টিনেন্টাল, তো কন্টিনেন্টালে তুমি এনআইএতের সাথে কথা বললা? আচ্ছা, তো কন্টিনেন্টালে এনআইএতের সাথে কথা বললা, আগে তো তোমার বেশ কিছু লোকজন ছিল, তাদেরকে আবার ডাইকা যাতে ফ্যাক্টরিটায় কমিটি করা যায় তার একটা বন্দোবস্ত করো খুব দ্রুত। তুমি একটু ওই পাশে গিয়া যদি সাবিয়ার সাথে কথা বলতে হয় কথা বললা, তোমার লোকজন সহ চলে যাও। ঠিক আছে, যাওকে সোমাহারের এটা খোঁজ খবর নিয়া, ওদের কী হয় না হয় সর্বশেষ কোনো খবর আছে? আচ্ছা, এটার খোঁজ খবর নি, আর ওরা যারা আছে ওদের সাথে কথা বললে প্রয়োজন আমার সাথে এনে কথা বলে আমি সোমাহারের এটা তাদের সাথে কথা বলে দেখতেছি। Now there are 4,800 garment factories and 3 million workers are working in this sector. 85% are women workers. This sector cover 76% of our total export, and main importing country of the Bangladeshi garment product are USA, UK, other European countries, Canada. They are the major importer country. But you see, the whole production of this all garment sectors, it is not for the local use, not for the local market, it is for the developed countries market. Though this is the biggest industrial sector and the highest foreign money earner of the country, but the reality of the garment workers weighs another condition is really very poor. গ্রামে মানে কি তখন অভাব ছিল, গ্রামে বয়সে অভাব ছিল, ঢাকা প্রথম যখন আসে তখন অভাব ছিল, গ্রামে বয়সে অভাব দেখে তো খারাপ লাগছে যে এভাবে কষ্ট তার করা যায় না, আমরা ঢাকা চলে যাই, তারপরে ঢাকা এসে গান মিস করি, তারপরে তো এইভাবে দাঁড়ায়। আমার কাছে খারাপই লাগে যে আমাদের তো এমন ছিল না যে আমরা গার্মেন্টস করবো, কিন্তু খনিকে লেখা হয়ে গেছে গার্মেন্টস, খুবই খারাপ লাগে। ভাই বোন সবাই গার্মেন্টস করি, গার্মেন্টস একটা কষ্ট জায়গা, ওটা তো আর সুখের জায়গা না। জামাই নাই, জামাই নাই, জামাই গেছে বাচ্চা পেটে রেখে চলে গেছে, তার খোঁজ খবর নেই। বোনেরও একই অবস্থা, আমার আর একটা বোন আছে সে একা থাকে আলাদা বাসা নেই, তারও একই অবস্থা। আমি গার্মেন্টসে এই 8 বছর, অপারেটর মেশিনে কাজ করানো, প্রোডাকশন দেওয়া, তখন বয়স 11 ছিল, 11-12 মতো। খুবই খারাপ লাগছে, খুব কষ্ট লাগছে, পারি না, অভাবের জন্যই আসে দেশে, কোনো অভাবের জন্য আসে, দেশে অভাব থাকে, হ্যাঁ অভাবের জন্যই আসে ঢাকা বাড়ি কাজ করতে, না অন্য কোনো কাজ তো নাই মেয়েদের জন্য। আর আমরা তো তেমন শিক্ষিত না যে কাজ ভালো একটা কাজ পাবো, ভালো কাজ করবো, তেমন শিক্ষিত না। তোমরা যে সময় কাজে যাও,
আমার মা দেখাশোনা করে, মা আর আব্বা। গার্মেন্টসে কাজ না করতে করতে কোথাও কাজ করা যেত, তো আমাদের জন্য তো গার্মেন্টস আর তো কিছু। আমরা এবার আটজন থাকি, এই যে আমার আব্বা মারেন সবাই নিচে ঘুমা, আমরা উপরে ঘুমাই। আম্মু যাই, হ্যাঁ আম্মু আমার টাটা দিছে, কালকে না সুপার বাজার করলো যে 10 তারিখে দেয় কিনা সন্দেহ। এই আমাদের পাশে মানে কি একসাথে অফিসে যাই, তো একে অফিসে চাকরি করে তাকে নিয়ে যাই সাথে করে চলে যায় অফিসে। গার্মেন্টস করি কি লই গিয়া, গার্মেন্টসে এত কষ্ট, মানে কত রকমের জ্বালা, গার্মেন্টস জ্বালা না তাহলে গার্মেন্টসের ভিতরে গেলে ছুটি পাওয়া যায় না, জেলখানা একটা, জেলখানার তেমনই করতে ঠিক না। হ্যাঁ আমাদের সপ্তাহ কখনো বন্ধ থাকে, মাঝে মধ্যে মানে কি মাসে যদি সময় একদিন। আমার বাচ্চা আমার মার কাছেই থাকে, কি আমার কাছে থাকে রাত খান, শুধু যখন অফিস থেকে ছুটি হয় তখন মেয়ের কাছে থাকে। হ্যাঁ বাচ্চা চিন্তা তো আসে যে বাচ্চা কোথায় চলে যায় কি না, দেখা শেখা ঠিক মতো চলে, মানে কি এরকম নানা রকমের টেনশন লাগে। আমি যখন আমি 9-10 বছর হবে আমি সেমিস পরে আমি গার্মেন্টস রেডি করছি। আমি গার্মেন্টসে মেশিন চালাই, মেশিনে কাজ করি। প্রথম শুরু করছি আমি হেল্পার ছিলাম, মানুষে হয়তো অপারেটরি করতাম, আমি সুতা কাটতাম, মাত্র বেতন ছিল 800-700। এখানে আমার মা বেশ দেশেই থাকে, আমাকে দেখতে আসে, প্রায় সময় একা থাকা হয় এখানে। হ্যাঁ আমার খুব একা একা লাগে, কিছুই পড়তে পারি না, আমার খুব কষ্ট লাগে, অনেক কষ্ট হয়, একা একা লাগে খুব। আজকে আমাদের অফিসে অতি হয় না, 5টা পর্যন্ত বেশি অঙ্ক ডিউটি হয়, আর আমি 5টায় ছুটি হলে আমি 12 নম্বর আমি সময় কাটাই ওই বড় ভাইয়ের কাছে, মানে ওই যে ফারুকের কাছে, আমি ওইখানে সময় কাটাই। তবু আর কি হয় না, আমরা যে কাজগুলো করি, একটা প্যান্ট বাহিরে বিক্রি হয় 2500-3000 টাকা, অথচ আমরা পাই মাত্র 3000 টাকা মাসে স্যালারি পাই, এটা কীভাবে চলে? খাওয়া ঘর ভাড়া ভরণ পোষণ তেল সাবান সব কিছু তো লাগে, আমরা চলতে পারি না, খুব কিছু নেই তো কষ্ট করেই চলতে হয়। যেমন কালকে স্যালারি পেলাম, স্যালারি যা মানে পাবার তা পাইনি, অনেক কম পাইছি, মানে স্যালারি কেটে দিছে ওরা, হয়তো কাজ পারি না অথবা টার্গেট পূর্ণ হয়নি, লেট হলে একদিন লেট হলে মানে দুই তিন দিন যদি 1-2 মিনিট লেট হয় তার জন্য হাজিরা কেটে ফেলে, মানে একদিনের বেতন ওরা নিয়ে যায়, একদিনের বেতন ওরা নিয়ে যায়। তো কালকে বেতন পাইছি আর কি এরকমই, পাওয়া না পাওয়া সমান।
আমি যে মানুষের কাছে ধার করছি, আমি সেই ধারের টাকা আমি দিতে পারছি না, চলবো তো দূরের কথা, চলবো কি করে? এত টাকা নেই ভাড়া, মনে করেন রুম করলো কষ্ট করে, বাড়িওয়ালারা নেই, এখন কি করা? আসছি তো কম বাড়ার জন্য, এখন কম দিতে পারতেছি না, সব জায়গায় এক অবস্থা। আলু ভাজি, মাংস খুব কম খাওয়া পড়ে, চার পাঁচ মাসও খাই না, মানে স্যালারি পাওয়া হয় না ঠিকভাবে, আমি কি চার পাঁচ করে ইয়া বের উঠতে পারি না, তো ওইভাবে সব কিছু করে উঠতে পারি না, যেমন রুম ভাড়া, মানুষের ধার দেয় না, দেড়শো টাকা পাঠাইতে হয়, মাকে দিতে হয়, দেশেও কেন, আমার আপন বলতে কেন, বাবা ভাই বা আন্টি বা কোনো কাকা ওরা কেউ নেই, আমার মা দেশে গেলে বেশ অঙ্ক, আমার মায়ের আমার বড় বোনের কাছে এই সময় দেয় আর কি, সময় কাটায়, কীভাবে চলে, টাকা পয়সা দিতে পারলাম না বা কম দিতেছি, আমিও কষ্ট করি দেশে থাকি। পড়ালেখা হওয়ার মানে ভাগ্য হয়ে ওঠে না, আমার বাবা, আমি যখন তিন বছর বয়স আমার, তখন আমার বাবা মারা গেছে, বড় ভাই নেই, কে কী করবে, দুর্ভাগ্য, মানে পড়ালেখা করতে পারিনি। যদি গার্মেন্টস না থাকতো তাহলে তো এদের অনেক কষ্ট হতো, আমারও কষ্ট হতো, গার্মেন্টস হওয়াতে ভালোই হলো, যখন শুনি যে গার্মেন্টস উঠে যাবে তখন খারাপ লাগে, তখন তো আমাদের কিছুই করা থাকবে না, ছেলেরা অনেক কিছু করে খেতে পারবে, আমরা তো কিছুই করে খেতে পারবো। ভাত শেখা দিছ? হ্যাঁ হ্যাঁ। আব্বু তুমি দাঁত ব্রাশ করছো? যাও তুমি কলতে ভিজে নিয়ে আসো, আমার আম্মু আছে। হ্যাঁ ওই এই কলে যাও, এই কলে যাও, এই কলে যাও, হ্যাঁ এই কলে যাও। আসো দাঁতের ব্রাশ করো। দুই ফেলে সাতটা বাজে, ভাত খাবো। সুন্দর করে মুখ ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে তোমার বুকো বাসে যাবে, তোমার বউ তোমায় নিয়ে স্কুলে যাবে, ঠিক আছে? দুষ্টমি করবে না, ও থাকবে আমাদের আমার মার বাসায়, ওরা তো ও আমার মা, আবার পরে ওকে স্কুলে দিয়ে আসবে। আব্বুর লোকে ভাত খাবে। হ্যাঁ এটা আমার কাছে অনেক খারাপ লাগে, খারাপ লাগার কারণ কী হলো যে আমরা ছোটো দারিদ্র ফ্যামিলি, আমরা গার্মেন্টস করে খাই, কিন্তু ততদূর বাচ্চাদের যতদূর করা দরকার আমরা ততদূর করতে পারতাছি না, ঠিক আছে? তখন খারাপ লাগে নিজের কাছেও, নিজের কাছে খারাপ লাগলে তো করার কিছুই নাই, মনকে সান্ত্বনা দিই যে এর মন চুপ কর। আচ্ছা আটটা বাজে যাই, তারপরে চিন দেখাবে, চিন দেখাবে, আচ্ছা চিন দিয়ে দাও। আমি গার্মেন্টসে বেতন পাই 4400 টাকা, তা দিয়ে আমার ঘর ভাড়া, খাওয়া দাওয়া, মাসিক বাজার করা, আমার বাড়িতে টাকা দেওয়া, অনেক কষ্ট হচ্ছে। মায়েরা আস্তে আস্তে স্কুলে পড়তে আছে, স্কুলে খরচ
এ ঘরের ভাড়া 2500 টাকা। আবার তোমার বাবু স্কুল থেকে নিয়ে আসবে, আব্বা আব্বা ছুটি হইলে আবার মজা কিনে দেবো আসে। হ্যাঁ জ্বালাবেন। আমরা যে সময় লাঞ্চে আসি তখন দৌড়েও আমাদের কাছে চলে আসে, তখন আর মনটা বুঝে যেন অনেক বড় হয়ে যায়, যেন দিনে 7-8 ঘন্টা পরে আব্বু আমাকে পাইছি। আমার হাত ধরো, আব্বু একসাথে লাঞ্চ করি, ভাত খাই, ভাত খাই, আবার ওরা যখন সময় থুয়ে যাই ওই সময় আবার খুব খারাপ লাগে যে মেয়েটাকে আবার থুয়ে আসলাম, বুঝে যেন জেলখানায় থুয়ে আসলাম। না এটি খা না, এটি খাইলে দাঁত পোকা খাবে না, এটি খাওয়াই লাগবে। আরো আর কিছু নিবা? তবু খুলে দেবেন, যা অন লেট হয়ে যায়। আও অনেক খারাপ লাগে, যদি যদি অন্য ধরনের লোক হইতাম যে বড় ধরনের তাহলে মেয়েটার কাছে অনেক সময় দিতে পারতাম, কিন্তু এখন গার্মেন্টস করি, গার্মেন্টসের যে বেতন এতে ঘর ভাড়া দিয়েই খাওয়া দাওয়া অনেক কষ্ট হয়ে যায়, পোষাচ্ছে না। তাড়াতাড়ি যাই, একটু রেস্ট নেওয়া লাগবে না, লগালগে দেখি কাম করতে পারবা, লগালগে কাম না করলে তো আবার ইনসাতে দেখলে আবার খুব 8টা বাজে এই বসে রয়েছ কাম করো নাই, তখন কি বলবা? Before the independence of the Bangladesh, there was I think only one garment factory, and during the 80s these buyers, foreign company, they actually start working in Bangladesh. It means that from the beginning of the ready-made garments, the foreign company are involved in this sector. মায়েরা তো আদর করতে পারে না, আদর তো আমার দিয়ে পালতে হয়, তো মায়েরা তো সবই তো আমি দিতে হয়, আমি এই মায়ের আদর তো সব দিকে তো আমি পালতে আছি। কাজ শেষ করবে আমাকে 8টা শেষ করবে, 8টা শেষ করবে, 9টা বাজে বাসে, 9টায় আই দা খাওয়া দাওয়া করি, আবার ঘুমাই, আবার সকাল উঠে 8:30-7টার মধ্যে আবার বাইরে ওই যে আর আম্মাটাকে সবাই আম্মাটাকে এই ছোট মেয়েটাকে মা আর এটাকে আম্মা, এই কি ভালো লাগে? নানি দেখবে সবসময় এই কি আম্মা ডাকলে এটা কি ভালো? নানি দেখতে শুনতে ইচ্ছে সবসময়, তো জানি যে তুই নানিকেই ডাক দে, তো নানিকেই ডাক দিতে পারে না। তোমার আম্মু গাড়ি থেকে আসবে না, আইবে না আম্মা, আমার বলান দাও, বলান দাও আমারে, মাকেই বলান দাও, বলান দাও মা, হ্যাঁ মা।
Major workforce of the garment industries, these are women workers. The according to our society, the women workers or the women have little scope to work in other sector. These women workers, they are highly exploited. They are not getting the fair wage. They are not getting the better working condition. For the women workers, joining in the trade union, it is really very hard. First, you see the problems or barrier comes from the factory side, management side. When the management came to know that this woman or this girl is taking some initiative to organize the other worker, most of the cases management fire her. Many of the cases management make threat by the hired tongue towards this woman or girl so that they cannot take any initiative in organizing process. এটা আমাদের ইউনিয়ন, এখানে আর কি অনেক কিছু বোঝা হয়, গার্মেন্টসের ব্যাপারে ভালো মন্দ সব বোঝায়, তাই আমি এখানে এখানে আমিও একজন শ্রমিক, ঠিক আছে, আমি এখানে শ্রমিকদের ভালো মন্দ আর কি বুঝি বা বোঝাই, আমি যতটুকু বুঝি ততটুকু আমি শ্রমিকদের বোঝানোর চেষ্টা করি, এবং কি মনে করেন যতটুকু সাধ্য আমি ততটুকু ওদেরকে হেল্প করার চেষ্টা করি আর কি। এখন আবার 2-3 বছর জড়িত, মানে একটা গার্মেন্টসে আমি তখন চাকরি করতাম, তখন একটা গ্যাঞ্জামূলক গ্যাঞ্জাম হওয়ার পর আমি এখানে খোঁজ করে দেখি যে এখানে ফারুক ভাই আছে, ফারুক ভাই আছে, তো ফারুক ভাইয়ের কাছে আমি আসলাম। আসার পর সে মানে সব কিছু বোঝাতে শুরু করলো, তা আমিও বুঝি আর কি, ভালো মন্দ বুঝতেছি, আমি যা বুঝি তা শ্রমিক আসা যাওয়া করলে আমি তা বোঝানোর চেষ্টা করি যে তোমরা এইভাবে কাজ করো তাহলে তোমরা ভালোভাবে চলতে পারবে, মানে কীভাবে মালিকদের সাথে কী করতে হয়, বেতন বেতন না দিলে কীভাবে কী বলতে হয়, আমি বুঝতে পারছি যে এই জিনিসটা কী বা এখানে আসলে কী হয় আমি বুঝতে পারছি, বুঝতে পারাতেই আর কি আসি। এর সাথে যখন থেকে আমি জড়িত তখন থেকে মানে আমার বাসায় ভালো লাগে না, আমার ইচ্ছে হয় যে আমি এখানে আমি আসি, যেমন 5টায় ছুটি হয় আমি এখানে সময় দিই, এখানে আমি আসি, রাত্রে 9টা সাড়ে 9টা বাজে আমি বাসায় যাই, ভালো লাগে সময় কাটাতে শ্রমিকদের সাথে। কোথাও আমি রেস্ট নেওয়ার চেষ্টা করি না, আমার কাছে মনে হয় আমি যেমন শ্রমিক অন্য শ্রমিক আমার কাছে আপনজন মনে হয়, আমার আমার খুবই ভালো লাগে, আমার মনে হয় যে এইটা আমাদের এক ধরনের আর কি পারিবারিক আর কি, মানে একটা সংসারের মতোই লাগে, এটা ফ্যামিলি, এটা আমার মনে হয় এটা আমার ফ্যামিলি। অলমোস্ট অল দ্য গার্মেন্ট ওনার্স দে আর প্রেজেন্টলি দে আর টকিং দ্যাট গার্মেন্ট বিজনেস ইজ নট প্রফিটেবল নাও, দিস ইজ ভেরি হার্ড ফর দেম ফর দেয়ার ওন সার্ভাইভাল। উই ওয়ান্ট টু সে দ্যাট দিস ইজ নট দ্য রিয়াল পজিশন, নাও দে আর বাইং দেয়ার ওন ল্যান্ড আউটসাইড ঢাকা অ্যান্ড দে আর বিল্ডিং দেয়ার ফ্যাক্টরি ইন দেয়ার ওন ল্যান্ড, সো ইফ ইট ইজ রিয়েলি নন প্রফিটেবল হাউ দিস থিংস আর গোয়িং অন, হাউ ফ্রম হোয়ার দিস মানি ইজ কামিং, the wages that actually the garment workers are receiving, this is very low. You know, till now the minimum wage is 1,662 taka.
আজকে 5000 টাকা ন্যূনতম মজুরির সমাবেশে সম্মানিত সভাপতি জনাব আমিনুল হক আমিনদার সভাপতিত্ব করবেন, আর জনাব আমিনুল হক আমিনদার। আমাদের এই সমাবেশে সমাবেশের কারণ আমরা গার্মেন্ট শ্রমিকদের নিম্নতম মজুরি 5000 টাকা দাবি করেছি। আপনারা জানেন বর্তমান বাজারে 5000 টাকার কম মজুরিতে গার্মেন্ট শ্রমিক অথবা যে কোনো শ্রমিকের পক্ষে জীবন যাপন করা সম্ভব নয়। 5000 টাকা আমরা মজুরি এই বছর আদায় করব, এই অঙ্গীকার আপনারা চান। 5000 টাকা the other people from the other section of the society. Nowadays, these people, they are telling that, yes, these workers should protest, these women workers should make the rally, these women workers should make the demonstration to achieve their legal rights, legal ways, and other facilities. কাজ করছি, একটু পরে খাওয়া দাওয়া তাড়াতাড়ি যেতে হবে, ঠিক আছে? কাতের আসো, লেট হয়ে যাচ্ছে। কি করা কে জানে, উনি আজকে পোলাপানে অনেক গ্যাঞ্জাম করতেছে। পোলাপান গ্যাঞ্জাম করে তোমার গ্যাঞ্জাম দরকার না, তোমরা যেহেতু ফিস সেলারি, তো তোমরা যেহেতু ফিস সেলারি তোমাদের গ্যাঞ্জাম করার প্রশ্নই আসে না, তোমাদের গ্যাঞ্জাম করার দরকার নেই, তোমাদের যে সময় দেয় সময় নেবে। আবু আসো, চলো বাসায় ভাত খেয়েছো? আসো চাপিটা, আচ্ছা খোলো, তাড়াতাড়ি খোলো, তালা খুলতে তো সব কি গরম হয়ে যাবে। আজকে অনেক আন্দোলনের বিষয়টাছে, মানে বেতন হাফ দিছে না, এই কারণে পোলাপান মানতেছে না, অনেক পোলাপান সব বাইরে আন্দোলন করতেছে। কোম্পানি ঠিক মতো বেতন দিচ্ছে না, এই কারণে পোলাপান ফ্যাক্টরির ভিতরে ভাঙচুর করে এই বিস্তার। না ওনার আন্দোলন করার প্রশ্ন আসে না, আমাকেও হয়, আমরাও করি, আমরা করুন 15 তারিখ পরে অন হ্যাঁ করে, মানে ডেট 10 তারিখে দিবো, অন হ্যাঁ করে 10 তারিখ দিচ্ছেন, হ্যাঁ করে অন 15 তারিখ উপর জায়গা হ্যাঁ পর বেতন দেয়, আর আমাকে তো ধরুন ফিস দিয়ে আমাকে ধরেন 15 তারিখে ডেট, হ্যাঁ 15 তারিখ দিয়ে ধরেন 20 তারিখ পার হয়ে যায় তারপর বেতন দেয়। হ্যাঁ পুরোটা একবার দেয় অন, মানে অন এই যে আজকে প্রতিদিন করবো অন হাফ দিছে পোলাপান দেয়, পোলাপান হাফ নিব না, অন ওরা কাছে ফুল চায়, হেলে পোলাপান আন্দোলন করতেছে, অন আমরা আজ পড়ছি পরে বসো। আমাদের মা বোনরা অনেক অফিসে চাকরি করে, অনেক মেয়েরা গার্মেন্টসে বেশি, তার কারণে হলো যে কারো ঘরে ছোটো সংসার, কারো ঘরে বড় সংসার, বড় সংসারের কারণে তার কারণে স্বামী স্ত্রীর দুজন খাটাখাটনি করে টাকা পয়সা বানিয়ে তারপরে একবারে ঘরে উঠতে চায়। তাই কোনো কোনো ফ্যামিলিতে আছে যে আমার আমার আল্লাহর রহমতে আমার একটা মেয়ে, কোনো জায়গায় আছে যে কোনো ফ্যামিলিতে 4-5টা মেয়ে বা 3-4টা ছেলে, তাদের চলতে খুব কষ্ট হয়, এই জন্য তারা পেটের দায়ে গার্মেন্টস করতে যায়, মা বোন ভাই বোন একসাথে মিলে। তো রাত 12-3টা পর্যন্ত ডিউটি করে মা বোনেরা, তারা একলা রাস্তা ঘেরে আসতে আসতে কষ্ট হয়। চালু কর, দেখো 2টা বাজে গেছে। হ্যাঁ 5 মিনিট বাহিস,
খাইয়া আবার দৌড় দেওয়া সময় নেই দায়িত্ব তাদের বলে আমাদের এক এক সময় মেয়েরা গার্মেন্টস করতো না, এখন দেখি প্যাডের দায়ে সব মেয়েরাই গার্মেন্টস করতে আসে। কেন আসে? কেউ আসে স্বামী নির্যাতন করে, কেউ আসে মা ভয় মা ভাই বোনদের নির্যাতন সহ্য না করতে পারে গার্মেন্টসে চলে আসে। আসো আসো তা আমার ইচ্ছা কি বাংলাদেশে যতগুলো গার্মেন্টস আছে আমার ইচ্ছা যে সবগুলো মালিক যদি ভালো হতো, নিজের ওয়ার্কার যাদের দিয়ে কাজ করে ইনকাম করে, হ্যাঁ ডলার কামায়, সেই সব মালিক যদি ভালো হয়ে যেত, শ্রমিকদের দিকে আর কি নজর দিত, তাহলে আমি খুব খুশি হব। বা এরকম করার উচিত যে শ্রমিকদের দিকে তাকায়। তারপর আমার গত মাসে কোনো অ্যাবসেন্ট ছিল না, আমি এখন লাঞ্চে গিয়েছিলাম, ট্রানজ্যাকশনে যাওয়ার পর বলে কি না যে তুমি অ্যাবসেন্ট করছো দুই দিন। কালকে আমি বলছিলাম না যে আমার বেতন কম এইভাবে পাওয়ার কথা ছিল, আজকে সকালে তো বললাম। তো আমি ট্রানজ্যাকশনে গিয়েছি, লাঞ্চে বললো যে তোমার দুই দিন অ্যাবসেন্ট। সত্য কথা বলতে কি আমি একদিন আমি অ্যাবসেন্ট করিনি, অ্যাবসেন্টও করেনি বা ছুটিও কোনো নেই আমি। এটা করছে এটা মালিকের লোকজনেরা করে, স্টাফেরা করে, মনে করেন টাকা টাকা এটা নিলে ওরা আর কি নিয়ে নেয়, স্টাফেরা আর কি নিয়ে নেয়। প্রতি মাসে একজনের না একজনের সমস্যা হয়েই থাকে, সবাই তো সমস্যা তো এটাই, সবাই তো দাঁড়ায় না এইভাবে, সবাই একসাথে হতে হবে, জোট বাঁধতে হবে না। ওরা একজন ভয় পায়, এক একজন ভয় পায় যে না মালিকে আমাদের বকাবকি করবে, বের করে দিবে, এইসব আর কি ভয় করে চলে। ভয় করলে তো আর চলবে না, সাহস হতে হবে, গার্মেন্টসে চাকরি করতে হলে শক্ত হতে হবে, কি আসতে চায় না। সবাই যদি এক হয় তাহলে কিন্তু মালিকেরা কিছুই করতে পারে না। যে কাজ করার পরে আমাদের কষ্ট করতে হয়, মালিকরা বুঝে না যে আমার শ্রমিকরা রক্তের ঝরে বা ঘাম ঝরে আমার কাজ করে যাচ্ছে, তারা এটা অন্ধ চোখে দেখতেছে যে মালিকরা এক হিসাবে অন্ধ হয়ে গেছে আমাদের ব্যাপারে, ওদের ব্যাপার না। ওদের ব্যাপারে ঠিকই আলো দেখতেছে, বাহির আবহাওয়া দেখতেছে বা ভালো মন্দ খাইতেছে পড়তেছে, কিন্তু আমরা পারতেছি না। এটা কল্পার এটা হাত মুখ ধুতে হবে, গরম তো হাত মুখ ধুচ্ছি গরমে। যে গার্মেন্টসে চাকরি করি যেই বেতন পাই, হয়তো ভালো একটা জায়গায় থাকতে পারি না, নিজে তো চলতেই পারি না, আর ভালো জায়গায় থাকবো কী করে? ইচ্ছা তো হয় যে ভালো জায়গায় থাকি, কে না চায়, কেউ তো চায় না যে এই সব জায়গায় থাকি। আমিও চাই, আমারও ইচ্ছা আছে যে আমি ভালো জায়গায় থাকি, কিন্তু পারতেছি কোথায়? পারি তো না। হাতটা কেটে গেছিলো, আমি যেই মেশিনে কাজ করি সেই সুইটা ঢুকছিল, সেই সুইটা আর কি ঢুকছিল। ঢোকার পর আমি আর কি ট্রানজ্যাকশনে যাই, অনেক অফিসের সিস্টেম আছে যে ডাক্তার আছে, টিটেনাসের ইঞ্জেকশন দেওয়া হয় বা যেই কোনো সিস্টেম আছে আর কি, স্যাভলন দিয়ে হাতটা বেঁধে দেওয়া। আসলে এই অফিসটায় কিছুই নেই, ওয়ান টাইমটা লাগা দিচ্ছে আর বলছে যে মেশিনের তেল দিতে, তাহলে নাকি হাত ভালো হয়ে যাবে। হাতটা খুব ব্যথা হচ্ছে, তখন বলে কি নাম বলছে যে এই সিস্টেম তো থাকার কথা, বলতেছে নাই না এখানে কিন্তু এরকম হয় না, এখানে আমরা এরকম সিস্টেম করে নেই, যদি কাজ করো তাহলে করতে পারো, আর তা নাহলে চলে যাও, এটা তোমাদের ব্যাপার। তখন আর কি দুঃখের ব্যাপার, কষ্ট আর কি, কি বলবো, যার কাজ করি সেই যদি এরকম বলে তাহলে তো ভালো লাগার কথা না। Nowadays almost all the multinational company in their country, in their code of conduct or their CSR policy, they are claiming that they have very good policy, a lot of fundamental rights and facilities for the workers. They are claiming these things in their own country. মামন আসো আমার সাথে, আসো Thank you.
মানে বছর দুই পর পর আসি, আসা হয় না, কম আসা হয়। একা থাকলে ভালো লাগে না, ইচ্ছা থাকলে আর কি উপায় নেই, ইচ্ছা তো হয় আসার জন্য, আসতে পারি না আর কি। আমি সারা মাস কাজ করে এই যে কিছু টাকা আর কি গ্রামে বাড়ি দিয়ে যাই, আমার মা এখানেই থাকে বেশি অঙ্ক, তাই এখানে দিয়ে দিতে হয়। হ্যাঁ, এই যে এই মাসের টাকাটা হ্যাঁ ভালো লাগতেছে, বহুদিন পর আসার পর খুব ভালো লাগতেছে। হ্যাঁ, অনেক ছোট এখানে খোলামেলা তো, তাই আর কি ভালোই লাগতেছে, ভালো লাগতেছে। হ্যাঁ, মন চায় না, তারপর আর কি যেতে হবে, একদিন অ্যাবসেন্টে তিন তিন অ্যাবসেন্ট, টাকা আর কি ডবল কাটে, এমনি তো টাকা কম। আমার তো খারাপই লাগে বাবা, খারাপ লাগে, একটা মেয়ে থাকলে ঘরে খাইলে ওখানে গার্মেন্টসে চাকরি করে খাইতে হয়, আমারও খাওয়াইতে হয়, আমারও শরীর ভালো তাহলে যায়, আমি একটা কর্ম খামো, এটা পারি না, মেয়ের চালাইতে হয় আমার, একটা ছেলে থাকতো, ছেলে করতো খাওয়াইতো, মেয়েরা খাওয়ায়, অনেক খারাপ হয়ে লাগে, চিন্তা হয়তো হলে রাতে দশটা মতো কাজ করে, আমার তো অনেক খারাপ হয়ে লাগে, কয়টার দিকে আসে কি করে না করে, জ্বর বৃষ্টি তুফান, মার মনে তো বাবা কত কথাই কর, তার তো আর কোনো কেউ নেই। হ্যাঁ, আর আশা হয়নি, বড় হলে চাই লেখাপড়া করুক, ভালোভাবে চলুক, আমি যেমন কষ্টে চলে, আমি চাই না যে আমার আত্মীয় স্বজন সেরকম কষ্টভাবে চলুক, তা আমি চাই না, আমার মতো আমি চাই না যে অন্য কেউ এরকম কষ্ট থাকুক। আচ্ছা, ঈদের ছুটি মামন যাই। হ্যাঁ, ঠিক মতো থাকবো, পড়ালেখা করো। হ্যাঁ, আচ্ছা, আনতে পরে আসুন না, এটা যদি পারি তাহলে আসুন। হ্যাঁ, ভালোভাবে থাকবো, যাই করো। Like you see Walmart from the USA, like you see H&M, Sweden-based, like you see Carrefour, France-based, like you see Tesco, UK-based, like Marks and Spencer, like New Look. These multinational, they are sourcing from Bangladesh because they are getting the production, garment production in cheap rate. But, and day by day, they always putting pressure to our local factory owners for decrease the price of the elegant buyer. Elegant buyer. Elegant buyer is your direct consul. এটা কি তৈরি হয়েছে? টি-শার্ট। আর এটা কি হয়েছে? শর্ট প্যান্ট। হুম, প্যান্ট। এটা কি তৈরি হয়েছে বলো তো? এটা কোন কোনটার ভাই? এটা প্রাইমার্কের বিকেবির যে প্রেসিডেন্ট আছে ফজলুল হক, তার সাথে কথা বলতেছি। এই অ্যাক্রোপলি নিট কম্পোজিট, এটা হচ্ছে জায়গাটা সাইনবোর্ডে, ওই যে সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ডের এইখানে। এই কারখানাটা আপনার প্রায় 250 শ্রমিক, এটা কারো এপ্রিল মে বেতন বাকি, জুনের 10 তারিখ, কারো মে জুন ওভারটাইম। আচ্ছা, এখন 10 তারিখে কারখানাটা বন্ধ করছে, কোনো কবে খুলবে কোনো কিছু নোটিশও দেয় নাই, বন্ধের তারিখও দেয় নাই, কিন্তু নোটিশটা 10 তারিখে
ওইটা টাঙ্গাই দিয়ে কারখানা বন্ধ করছে, শ্রমিকরা সব আমার কাছে। আমি কি ঢাকা অফিসে দেবো না নারায়ণগঞ্জ অফিসে? আচ্ছা তাহলে আমি আজকেই পাঠিয়ে দিতেছি, আপনি একটু এটা দেখেন, আমি শ্রমিকদের কাছে থেকে কয়েকদিন সময় নিতেছি। জি জি, ওকে, আসসালামু আলাইকুম। সব লোকেই কয়েকদিন আসার দরকার নাই, আসতে গেলে তো ঝামেলা। তোমরা পাঁচজন মানুষ কালকে বাদ দিয়ে পরশু দিন আবার একটু আসবা, সকালে আসলে কালকে আবার এটা আজকে রিসিভ করানোর পরে তারা কোনো কিছু করলো কি না, কথা বললো কি না, এটা আমরা খোঁজখবর নিয়ে যাই। কিছু হোক, আমরা শুক্রবারে শ্রমিকরা সবাই আসলে যাতে সবার সাথে কথা বলতে পারি। তবে একটা সুবিধা আছে, কারণ তুমি তো মেগাট্যাক্সে চাকরি করছো, জানো তুমি যে মেগাট্যাক্সের লোকদের টাকা আমরা তুলে দিছি। দ্বিতীয়ত হলো এখনই বিকেএমির প্রেসিডেন্ট, এটা বিকেএমির মেম্বার, এটা কিন্তু বিজেএমির মেম্বার না, বিকেএমির মেম্বার। যেহেতু বিকেএমির প্রেসিডেন্টের সাথে কথা বলছি, আমার মনে হয় যে এটা খুব দ্রুতই ফয়সালা হবে। তারপরেও যদি কোনো কারণে ফয়সালায় যদি এটা টাল্টিবাল্টি যদি করা শুরু করে, তাহলে তোমাদের কারখানার যে কয়টা লেভেল আছে, যাদের কাজ করছো, যে সমস্ত বায়ারদের, এই বায়ারদের মধ্যে একটা আছে প্রাইমার, প্রাইমার্ক এটা হলো ইংল্যান্ডের বায়ার, এটা আমরা চিনি। এই দুইটা হচ্ছে তোমরা যে করছো, এটা হলো কিক, কিক হলো জার্মানির বায়ার, এটাও আমরা জানি। এটা হলো স্পেনের, এটাও আমরা চিনি। যদি মালিক বা বিকেএমের মাধ্যমে যদি খুব দ্রুত ফয়সালা না হয়, তাহলে আমরা ডাইরেক্ট এই যে সমস্ত বায়ারদের কাজ করছো তাদের সাথে আমরা যোগাযোগ করবো। যোগাযোগ করে তোমরা নিশ্চিত থাকতে পারো, আমরা তোমাদের এটা ফয়সালা ইনশাল্লাহ করে দিতে পারবো। আজকে শুধু বসে বসে এই কাজ করছি, তেমন কোনো চাপ ছিল না কালকে, কারণ গেছে তো তাই কাজে চাপ ছিল না। ওভার টাইম হয় না, পাঁচটা ছুটি হয়ে গেছে। হ্যাঁ বলে বলে যে ওভার টাইম করতে হবে, যে ওভার টাইম না করতে হবে, জোর জোর করে ওভার টাইম করা। কার্ড রেখে দেয়, কার্ড দেয় না ছুটির সময়, এই যে হাজিরা কার্ড, সে হাজিরা কার্ডটা দেয় না আমাদেরকে, হাজিরা কার্ড রেখে দেয়, বলে যে হাজিরা কার্ড দেবো না, ওভার টাইম তোমাদের করতে হবে, ছুটি চাইলে দেয় না ছুটি। মায়ের দরও দেয়, মানে কি যাদের সাথে পারে তাদেরকে ঠিকই মায়ের দেয়, আর যাদের সাথে পারে না, প্রতিবাদ যারা করতে পারে তাদেরকে পারে না অফিসার। নিবু খাওয়া বন্ধ, তোমার কাপড় তো পাল্টাইনি, কি অবস্থা করছো? ভালো লাগতেছে? আমি বাসার সাথে 9টা যদি আসি তাহলে 1 ঘন্টা থাকি, 11টার সময় ঘুমাই যাই, 1 ঘন্টা মানে সময় কাটে বাসার সাথে। হ্যাঁ খারাপ লাগে, কোনো সময় দিয়ে বাচ্চা ঘুমাইয়ে গেছে, কুলে নিতে পারি না, ঘুমের আছে খাওয়াই দেয় ঘুম পাড়াইতে, আবার কখনো এসে দেখি ঘুমায় নাই, আমাদেরকে পায় না তাই আম্মা ডাকে। ছোটকাল থেকে সেই লালন পালন করে বড় করছে।
তাই আমাদেরকে আম্মা ডাকে না, তাকে ডাকে। খুব বন্ধের দিনে বেড়াতে আসলাম, ভালোই হলো। না তুমি পড়বে না, আসো পড়বা না। এটা সময় পাই না আমরা, সকালে সকালে 8টা বাজে যাই, রাত 10টা 12টা বাজে এবং 3টা বাজে আমরা অফিস থেকে আসি। সে সময় তো আর অনেক কষ্ট লাগে রাত্রে, যে আমার আপু আসে না, আমার আম্মু আসে না, বা দিনে আমরা ধুয়ে চলে যাই ওকে, তাই ও কোনো জায়গায় খেলতে যাইতে পারে না এবং কারোর সাথে যাইতেও পারে না, তাই ওর বুর সাথে একা একা থাকে। তার কারণে আজকে বলছে যে আজকে ছুটি পাইলে মেয়েটা নিয়ে আসছি একটু ঘুরতে যাব। তাই আজকে মেয়েটাকে নিয়ে ঘুরতে আসছি, আমার বাড়ির ছাইডে পার্ক আছে, নদী আছে, সেই নদীতে আমি আজকে মেয়েটা নিয়ে ঘুরতে আসছি। খুবই আজকে আমার ভালো লাগে, আমার মেয়েটার আজকে ভালো লাগে, খুব আজকে খুশি খুশি লাগতে আছে। আর গান গাও আমি আমার বাচ্চাকে নিয়ে চিন্তা করছি, যেহেতু বাচ্চা যখন হয়েছে আমার আল্লাহ তাআলা দিয়েছে, তখন আমি যেরকম কষ্ট করছি বাচ্চা যেন ওরকম কষ্ট না করে, তার জন্য একটা পরিকল্পনা যে বাচ্চা পড়ালেখা করাবো, বাচ্চা বড় হবে ইনশাআল্লাহ, বাচ্চা অনেক বড় ধরনের চাকরি বাকরি করলে মা বাবাকে দেখাশোনা করবে, এই জন্য একটা পরিকল্পনা হয়েছে আমাদের। বাচ্চা এই জন্য আগে থাকতেই পড়ালেখা করাইতেছি, আর আল্লাহ রাখা যদি ইচ্ছা পূরণ করে তাহলে বড় ধরনের চাকরি করবে আল্লাহ বাঁচাইলে। না আমি আশা করতেছি না, আমার আর মানে পরিশ্রমটা না একেবারে, আর এখন ভালো লাগতেছে না। ছোট থেকে পরিশ্রম করতেছে কিনা খুব এখন অসহ্য মনে হয় না যে চাকরি করি, কি করবো, বাধ্য হয়ে করতে হয় চাকরি, চাকরি ছাড়া তো ভাত নেই, খাওয়াবে কে আমাকে, বাবা নেই, ভাই নেই, কে কি করবে। মানে কারেন্টটা চলে গেল আর কি, অন্ধকার হয়ে গেছে, ভালো লাগতেছে না। এখন এক জায়গা থেকে এসে কারেন্ট চলে গেছে, আমি অনেক কষ্ট করে মানে সকাল 8টা বাজে যাই, রাত্রে 10টা 11টা নিয়ে আসতে থাকি আসি, আর সেই টাকায় যদি না পাই তাহলে খারাপ না, আমাদের স্যালারিটা বাড়ানোর জন্য মূলত মজুরি 5,000 টাকা বলা হয়েছে, বেশি ছাড়া কম চাইব না, এরকম হলে আমরা মোটামুটি চলতে পারবো। মালিকদের শিক্ষা দিক আমার কথা এটাই যে বাইরের লোক যত আছে আর বাংলাদেশের যত গার্মেন্টস মালিক আছে এদেরকে শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। এরা টাকা ইনকাম ঠিকই করছে, আমাদের দিয়ে অনেক কোটি কোটি টাকা ইনকাম করতেছে, অথচ প্রতি মাসে বলছে যে আমাদের লস হইতেছে, লস হইতেছে। আচ্ছা লস যদি হয় তাহলে তো বাড়ি গাড়ি কোথা থেকে আসে, প্রতি মাসে একটি করে গার্মেন্টস কী করে বানায়, আমাদের রক্তের টাকাই তো, আমাদের দিয়ে তো মালিকারা চলতেছে, মালিকদের দিয়ে তো আমরা চলতেছি না। আমি চাই যে আমাদের বাংলাদেশ থেকে যতগুলো প্যান্ট গার্মেন্টস থেকে যায়, প্যান্ট গেঞ্জি যে কোনো কাজ, আমি বলবো যে যাচাই করে কিনতে। আমার আবেদন শুধু এইটাই যে কোনো আর কখনো যেন এরকম না হয়, যা বাইরে যা কাপড় চোপড় কিনবে আমার আদেশ যে এটা জেনে শুনে যাতে কিনা হয়, যে এটা মূলত মজুরি কয় টাকা করে ছিল বাংলাদেশে বা এইখানে কত টাকা করে বিক্রি হচ্ছে।